নমস্কার বন্ধুরা, এই 21 শতকে বর্তমান ভারতের প্রধান সমস্যা হলো জল। ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই প্রায় জলের সমস্যা দেখা দিয়েছে, কারণ মানুষের প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার, জলের অন্যান্য কাজের অপচয় এবং সরকারি উদাসীনতা এবং মানুষের বুঝেও না বোঝা স্বভাব, সরকারের করেও না করা স্বভাবের জন্য আজ ভারতবর্ষে জলের সমস্যা দেখা দিয়েছে। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের অধিবাসী। আমার ওয়ার্ডের কিছু জলের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। গুগলের এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, যেখানে তোলাপাড়া শিব মন্দির লেখা আছে, সেইখান থেকে শিব মন্দির পর্যন্ত রাস্তার আমি কলগুলি দেখাচ্ছি আপনাদের। এছাড়াও আরও কিছু কল রয়েছে যেগুলো আমি আপনাদের দেখাবো। প্রথমেই দেখুন, তোলাপাড়া শিব মন্দিরের কাছে এই যে কলটি, এই কলের মুখ নেই, অনবরত জল পড়ে যাচ্ছে নালা। এরপর এই গলিটির নাম মনুষ্যতিওয়ার গলি। এই গলিতে মোট 3টি কল রয়েছে রাস্তার মোড়ের কলটি সহ। দেখুন কিভাবে জল নষ্ট হচ্ছে, কিভাবে কলের জলের নিচে এই কাটাকাটি চলছে। বন্ধুরা, এইবারে দেখুন তোলাপাড়া দেশ মন্দির যেখানে লেখা আছে, অর্থাৎ তোরাপাড়া ক্লাবের সামনে যে কলটি রয়েছে, সেই কলে পাইপ দিয়ে জল টানতে হচ্ছে, কারণ এখানে জলের সমস্যা রয়েছে। চারিদিকে বুঝতে পারছো না জল কিভাবে নষ্ট হচ্ছে? হ্যাঁ, সে তো বুঝতে পারছি। এছাড়াও দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার এই কলটিতে পাইপ দিয়ে জল টানতে হচ্ছে এবং কলের মুখ নেই, জল অনবরত পড়ে যায়। এবার আসছি তোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে। পাশাপাশি 2টি কল রয়েছে, 2টি কলেই পাইপ লাগানো রয়েছে। একটি কল অনবরত জল পড়ে যাচ্ছে, আর একটি কল অনেকদিন বলতে তাও 1-2 বছর হয়ে গেছে এরকমই অবস্থা কলের। ভাবো, অন্যান্য জায়গায় জল পড়ে যাচ্ছে আর এখানে জল পাওয়া যাচ্ছে না। স্কুলের পরেই এই যে কলটি দেখতে পাচ্ছেন, এই কলটি তো জল নষ্ট করার একেবারে উপযুক্ত জায়গা, পড়েই যায়। এবারে আসি 10 নম্বর কল, ওঝা দোকানের সামনে এই কলটি। এটি তার পরের কল, দেখুন কি বলছে এরা। কাকা, কলের মুখ লাগানো নাই কেন? এই কলটি 12 নম্বর কল, তোলাপাড়া মনসা মন্দিরের কাছে। দেখুন কিভাবে জল নষ্ট, মুখ নেই কেন? মুখ নেই কেন? এটা দেখুন জল নষ্ট হচ্ছে, চারিদিকে শুনছো তো জলের কেমন কষ্ট। তাহলে এগুলো নিয়ে তোমরা কিছু বলো না কেন কাউন্সিলরকে? কাউন্সিলরকে বলে বলে তো মানে কিছুই করেনি বাবা, কিছুই করেনি। তারপরেই পাড়ার যে মোড় রয়েছে, সেই মোড়ে চায়ের দোকানের সামনের কল দেখুন কিভাবে এরা জল নষ্ট করছে। এই কলেরও কিন্তু মুখ নেই। এই কলটি পাম্পের সামনে কল, শুনুন কি বলছে। এই কলটা তো সবসময় খোলা থাকে না? না, 11টা বন্ধ করে দেয়, সপ্তাহে খুলে 11টা বন্ধ করে। সেই তো, মানে 3 ঘন্টা তো কন্টিনিউ চলে। হ্যাঁ, প্রচুর পরিমাণে জল নষ্ট হয়, তাই তো? হ্যাঁ, এটা কিছু ব্যবস্থা করে মানে করা কেন, খোলা থাকে কেন? কী জানি কী বলেছে, নাকি একটু খুলে রাখতে পাইপ ফেটে যাবে পরিষ্কার হওয়ার জন্য। পরিষ্কার তো দীর্ঘদিন হয়ে গেছে, দীর্ঘদিনের কল দেখছে মোর্চা পড়ে গেছে কলে। এবার ম্যাপটির দিকে তাকিয়ে দেখুন, আমি এই গলির 2টি কলের কথা বলছি। এই কল আর এই কলটায় 6 মাস ধরে জল পড়ছে। দীর্ঘদিন এখানকার অধিবাসী একজন অনেক যোগাযোগ করেছেন, কিন্তু কোনো সদুত্তর পাননি। ওদিকে একটা আছে, মানে এটা কল, তাই তো? সত্যি সত্যি কি অবস্থা। তোলাপাড়া ক্লাবের পাশেই আরেকটি গলির ছবি দেখুন, যেখানে একটি পাম্প মেশিন বসানো রয়েছে।
জল কিভাবে ফোয়ারার মতো উড়ে যাচ্ছে। কত সাহার দেখলাম আমরা, কিন্তু এইভাবে জলটা নষ্ট হচ্ছে আমি প্রচুর, মানে গায়ে লাগছে প্রচুর গায়ে, এখন মনে হচ্ছে গায়ে লাগছে, বহুদিন আগে থেকে আমাদের লাগতো গায়ে। বন্ধুরা, এবার আমি আপনাদের একটু অন্য রাস্তায় নিয়ে যাচ্ছি, যেটা রাজাবাজারের দিকে যাচ্ছে। মৌসুমি সংঘের আগে এই যে কলটি দেখতে পাচ্ছেন, এখানকার মানুষের কথা শুনুন। এটি ভাঙি পুকুর চক বা সিদ্ধেশ্বরী মোড়। দেখুন, এখানে কলটিকে কে ভেঙেই দিয়েছে। এটি কালীতলী চকের ভিতর গলির ভিতরে সামনে কোনো এক সহৃদয় ব্যক্তি এর একটি কলের মুখ লাগিয়েছে। এরকমই মানুষই দরকার যারা জল সঞ্চয় করবে। এত জল নষ্ট হচ্ছে, দোষ কার? সাধারণ মানুষের, নাকি সরকারের, নাকি দুপক্ষেরই? জল সঞ্চয় করার মানসিকতা কি কারো নেই? এভাবে অনবরত জল নষ্ট হতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা একদিন জল পাবে তো? একটু ভাবুন। নমস্কার।